আসসালামু আলাইকুম, আমি সুহিরি খানম, লেকচারার, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আশা করি আল্লাহর রহমতে সকল শিক্ষার্থীরা নিশ্চয়ই যার যার অবস্থানে ভালো আছো। তোমাদের জন্য কলেজ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তোমরা নিশ্চয়ই সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের পাঠে সহযোগিতা করার জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর HTML টেবিল। প্রথমে আমরা দেখে নিই পুরো ক্লাসে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। একটা HTML টেবিল তৈরি করতে গেলে যে সকল ট্যাগের প্রয়োজন, প্রথমে আমরা ট্যাগগুলো সম্পর্কে জানব। ট্যাগের সাথে যে সকল অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা যায় সেগুলো আমরা জানব। একটা কোড করব, একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখব, তারপরে আমরা ব্রাউজার দিয়ে রান করে দেখব আউটপুটটা কিভাবে শো হয়। মূল কথায় আসি, একটা ওয়েব পেজে যদি আমরা চাই ডেটা বা ইনফরমেশন গুলোকে টেবিল আকারে প্রদর্শন করতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের HTML টেবিল গঠন করতে হবে। আর HTML টেবিল গঠন করার জন্য আমাদের যে সকল ট্যাগের প্রয়োজন সেগুলো হচ্ছে টেবিল, TR, TH, TD, ক্যাপশন, এক্সেট্রা। সাধারণত HTML টেবিল গঠন করার জন্য আমাদের HTML ডকুমেন্ট তৈরি করতে হবে বা কোড করতে হবে। আর কোড করার সময় সবচেয়ে প্রথমে আমরা যেই ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ। আর টেবিল ট্যাগ দিয়ে কি করা যাবে? অবশ্যই HTML টেবিলটাকে গঠন করা যাবে। একটা টেবিলে যেহেতু অনেক রো থাকে, প্রতিটা রোকে তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগের এলিমেন্ট ট্যাগ হিসেবে যেটাকে ব্যবহার করব সেটা হচ্ছে TR। আর TR ট্যাগের মাঝে কোড করার সময় একাধিক TH বা TD ট্যাগ ব্যবহার করা যেতে পারে। সাধারণত একটা টেবিলে প্রতিটা রো তৈরি হয় পাশাপাশি কতগুলো সেল দিয়ে, আর প্রতিটা সেলকে আমরা তৈরি করব TH বা TD ট্যাগ দিয়ে। কখন আমরা TH কে ব্যবহার করে সেল তৈরি করব, কখন আমরা TD কে, নিচে দেখতে পাচ্ছ একটা টেবিল ড্র করা আছে। ঠিক ওই টেবিলে নেম লেখা আছে একটা সেল, রোল লেখা আছে এটা একটা সেল, নেমটা হেডিং হিসেবে আছে, রোলটাও হেডিং হিসেবে আছে এবং বোল্ড করা আছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কোড করার সময় ব্রাউজারকে নির্দেশ দিব কোন ট্যাগ দিয়ে, TH। আর তখন TH-টা কার মধ্যে ইউজ হবে? TR এর মধ্যে। ঠিক একই টেবিলে নিচে দেখো, নিচে রোতে ঠিক করিম একটা সেলে লেখা 1, আরেকটা সেলে লেখা করিমটাও ডেটা হিসেবে আছে, 1টাও ডেটা হিসেবে আছে। তাহলে সেই ক্ষেত্রে এই দুটা সেলকে আমরা তৈরি করব যেই ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে TD। আর TD কে তখন আমরা ইউজ করব কার মধ্যে? TR এর মধ্যে। আর তুমি যদি চাও টেবিলের উপর টেবিলের একটা নাম বা টাইটেল দিতে, তাহলে অবশ্যই যেই ট্যাগটাকে কোড করার সময় ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। আর এখানে যতগুলো ট্যাগ দেখতে পাচ্ছ সবই কন্টেনার, শুরু আছে শেষও আছে। ঠিক আমরা যদি বলি যে শুধু ট্যাগ ব্যবহার করে কোড করলে হবে না, ঠিক ট্যাগের সাথে চাইলে অ্যাট্রিবিউট ব্যবহার করেও কি করা যায়, টেবিলটাকে ভিন্ন ভিন্ন ভাবে প্রদর্শন করা যায়। টেবিল ট্যাগের সাথে ব্যবহার করা যায় এমন অ্যাট্রিবিউট গুলো হচ্ছে, যেমন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং, অ্যালাইন, বিজি কালার, এক্সেট্রা। ঠিক আমরা বর্ডার টেবিল ট্যাগের সাথে আমরা কেন বর্ডার ইউজ করব? সাধারণত একটা টেবিলে তুমি যদি চাও বর্ডার দিয়ে প্রদর্শন করতে বা টেবিলে বর্ডার তৈরি করতে, তাহলে অবশ্যই কোড করার সময় তোমাকে টেবিল ট্যাগের সাথে বর্ডার লিখতে হবে, এরপরে বর্ডারের পরে একটা মান নির্ধারণ করে দিতে হবে। ঠিক নিচে দেখো নেম, রোল, করিম 1 লেখা, চারটা কন্টেন্ট আছে, রো এবং কলাম অনুযায়ী আছে। কিন্তু আমরা যদি চাই টেবিলটা এভাবে শো হোক, তাহলে অবশ্যই ব্রাউজারকে কমান্ড দিতে হবে কোড করে কিভাবে, ঠিক টেবিল লিখতে হবে, বর্ডার লিখতে হবে, এরপর একটা মান নির্ধারণ করে দিতে হবে, আমি দিয়েছি কত, 1, এটা ডিফল্ট সাইজ। আর তুমি যদি শুধু কোড করার সময় টেবিল আর বর্ডার লিখো, তাও সে কত মান ধরে নিবে, 1। আর এখানে 2 বা 3 যদি নির্ধারণ করে দাও, তাহলে কি হবে, বর্ডারের উইথটা আরো গাঢ় হবে। আর আমরা যদি চাই বর্ডার ছাড়াই কি হোক টেবিলটার কন্টেন্ট গুলো শো হোক, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোড করতে হবে টেবিল ট্যাগের সাথে বর্ডার অ্যাট্রিবিউট লিখতে হবে, আর মান নির্ধারণ করে দিতে হবে 0 অথবা শুধু টেবিল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কি হবে, বর্ডার তৈরি হবে না। যেমন নেম, রোল, করিম 1, চারটা কন্টেন্টস হবে, কি ছাড়া, বর্ডার ছাড়া। এখন আমরা দেখব আমরা টেবিল ট্যাগের সাথে কেন সেল স্পেসিং কে ইউজ করব। সাধারণত একটা টেবিলে অনেক সেল থাকে,
এক্সেল থেকে আর এক্সেলের মাঝে যে স্পেসটা সেটা যদি আমরা বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে সেই স্পেসের মানটা আমরা নির্ধারণ করে দিব যে অ্যাট্রিবিউটের মধ্যে, সেটা হচ্ছে সেল স্পেসিং। দেখো একটা সিনটেক্স লিখেছি, টেবিল লিখতে হবে, তারপরে কি অ্যাট্রিবিউট সেল স্পেসিং, তারপরে ওই মানটা তুমি লিখবা কি দিয়ে, একটা নাম্বার দিয়ে। ঠিক হাতের বাঁদিকে যে টেবিল দেখতে পাচ্ছ, ঠিক এখানে কি হয়, এক্সেল থেকে আর এক্সেলের মাঝে স্পেসটা এই বাড়ানো বা কমানোর জন্য আমরা কাকে ইউজ করব, সেল স্পেসিং কে। নিচে আমি একটা এক্সাম্পল লিখেছি, লিখেছি হচ্ছে টেবিল সেল স্পেসিং 10। তাহলে কি হবে, ব্রাউজার যখন টেবিলটাকে শো করবে তখন এক টেবিল থেকে এক্সেল থেকে ওই টেবিলের এক্সেল থেকে আর এক্সেলের দূরত্ব হবে 10 পিক্সেল। আর আমরা যদি কি করি, যদি আমরা এখানে কি করব, সেল স্পেসিং ইউজ করব না, শুধু টেবিল ট্যাগ ইউজ করব, তাহলে দেখা যাবে ব্রাউজার যখন টেবিলটাকে শো করবে তখন এক্সেল থেকে আর এক্সেলের অবশ্যই দূরত্ব হবে 2 পিক্সেল, এটা ডিফল্ট সাইজ। আর আমরা যদি চাই ঠিক টেবিলটা এই স্ট্রাকচারে শো হোক, অর্থাৎ মাঝে কোনো স্পেস না থাকুক, তাহলে অবশ্যই কোট করার সময় তোমাকে লিখতে হবে টেবিল সেল স্পেসিং তারপরে কত, 0। তাহলে কি হবে, এক্সেল থেকে আর এক্সেলের মাঝে কোনো স্পেস তৈরি হবে না। ঠিক এখন আমরা দেখব আমরা টেবিল ট্যাগের সাথে কেন সেল প্যাডিং কে ইউজ করব। একটা টেবিলে অনেক সেল থাকে আর সেলের মধ্যে কন্টেন্ট থাকে। ঠিক দেখো হাতের বাঁদিকে যে টেবিল সেখানে নেমটা হচ্ছে কন্টেন্ট, আর চারদিকে কি আছে, সেল আছে, আছে সেলের বর্ডার। সেলের মধ্যেই কিন্তু নেমটা দেখা যাচ্ছে, সেলের মধ্যেই কিন্তু রোল দেখা যাচ্ছে। তাই সেল প্যাডিং কে কেন ইউজ করব, সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টটা কতটুকু দূরত্বে অবস্থান করবে সেটা চাইলে আমরা নির্ধারণ করে দিতে পারবো যে অ্যাট্রিবিউটের মাধ্যমে, সেটা হচ্ছে সেল প্যাডিং। আমি একটা এক্সাম্পল লিখেছি, 10 লিখেছি, যদি 10 লিখে আমি কোডটা করি তাহলে কি হবে, সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টটা 10 পিক্সেল দূরত্বে অবস্থান করবে। আর যদি আমরা 0 লিখি তাহলে কি হবে, সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টের মধ্যে কোনো দূরত্ব বা স্পেস থাকবে না। আর যদি সেল প্যাডিং না লিখো তাহলে সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টের দূরত্ব হয় 1 পিক্সেল, যেটা ডিফল্ট সাইজ। আমরা দেখলাম সেল প্যাডিং এর ব্যবহার, সেল স্পেসিং এর ব্যবহার। যদি চাই আমরা টেবিল ট্যাগের সাথে অ্যালাইন ইউজ করতে পারবো, বিজি কালার, হাইট, উইথ ইউজ করতে পারবো। অ্যালাইন যদি না ইউজ করি তাহলে দেখা যায় টেবিলটা পেজের কোথায় শো হয়, বাঁ দিকে, এটা ডিফল্ট। আর আমরা যদি চাই ডানে বা মাঝে বা উপরে বা নিচে, তখন অবশ্যই টেবিল ট্যাগের সাথে অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, তারপরে একটা মান নির্ধারণ করে দিতে হবে। এরপরে তুমি যদি চাও একটা টেবিলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে তুমি দিতে পারবে, যদি তুমি কোট করার সময় টেবিলের সাথে কাক ইউজ করো, বিজি কালার, তারপরে যেই কালার করবে সেই কালারের নামটা উল্লেখ করে দিলেই হবে। আমরা চাই হাইট বাড়ুক, উইথ বাড়ুক, অর্থাৎ টেবিলটা হাইট উইথ বড় হয়ে কি হোক, প্রদর্শন হোক, তাহলে সেই ক্ষেত্রে হাইটের মানটা উইথের মানটা আমরা নির্ধারণ করে দিব হাইট এবং উইথ অ্যাট্রিবিউটের মধ্যে। শুধু টেবিল ট্যাগের সাথেই অ্যাট্রিবিউট ইউজ করা যায় না, চাইলে টিডি বা টিএইচ এর সাথেও ইউজ করা যায় ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে টেবিলটাকে শো করার জন্য। সাধারণত আমরা তো একটু আগে দেখেছি টিডি বা টিএইচ ব্যবহার করি কেন, সেল তৈরি করার জন্য। এখন টিডি বা টিএইচ এর সাথে ইউজ হয় এমন কতগুলা কমন অ্যাট্রিবিউট হচ্ছে কলস পেন, রোজ পেন, অ্যালাইন, বিজি কালার আরও আছে। প্রথমে আমরা আলোচনা করব কলস পেন এবং রোজ পেন সম্পর্কে। একটা টেবিলে অনেক সেল থাকে এবং আমি যদি চাই কোনো একটা সেলকে বিস্তৃত বা বড় করে ওই টেবিলটাকে ওয়েব পেজে শো করতে, তাহলে সেই ক্ষেত্রে সেলটা বড় করার জন্য টিডি বা টিএইচ এর সাথে আমরা কলস পেন বা রোজ পেনকে ব্যবহার করব। প্রথমে আমরা কলস পেনের সম্পর্কে আলোচনা করি, আমরা কলস পেনকে ব্যবহার করে কিভাবে সেলটাকে বর্ধিত বা বড় করতে পারি। সাধারণত একটা সেলে সবগুলা কলামকে একত্রিত করে তুমি যদি সেলটাকে বিস্তৃত করতে চাও তাহলে অবশ্যই টিডি বা টিএইচ এর সাথে কাকে ইউজ করতে হবে, কলস পেনকে। আর একটু ক্লিয়ার করি, হাতের ডান দিকে যে টেবিলটা দেখতে পাচ্ছ এখানে 3টা সেল আছে, কিন্তু তাকে দেখো নেম সেলটা কি বড়, তার মানে রহিম আর করিমের এই কলামটা যদি নেম পর্যন্ত যেত তাহলে নেমের এখানেও 2টা সেল হতো, কিন্তু আমরা চাচ্ছি নেমের সেলটা কি হোক, কলামগুলো একত্রিত হয়ে একটা হোক। তার মানে নেমের এখানে কটা কলাম হওয়ার কথা, 2টা, আর 2টা কলাম একত্রিত হয়ে নেম সেলটাকে বর্ধিত করার জন্য আমরা ব্রাউজারকে কমান্ড দিব কি দিয়ে, অবশ্যই টিডি অথবা কি টিএইচ, আর তার সাথে কে, কলস পেন। ভ্যালু কত, 2, কেন ওই নেম সেলটা 2টা কলাম একত্রিত হয়ে বিস্তৃত বা বড় হবে। ঠিক
কসপেন যেমন ব্যবহার করে সেলকে বড় বা বিস্তৃত করা যায়, তেমনি রোজপেন কেও টিডি বা টিএইচ এর সাথে ব্যবহার করে কি করা যায়, সেলকে বড় বা বিস্তৃত করা যায়। দেখো একটা টেবিল ড্র করা আছে, সেখানে নেম আর করিম এই দুটো সেলের চেয়ে বড় কে রোল, নেম আর করিমের মাঝে যে রোটা, এই রোটা যদি রোল পর্যন্ত যায় তাহলে রোলের এখানেও কটা সেল হওয়ার কথা, দুটা। তাহলে রোল সেলটাকে আমরা বড় করব, সেজন্য কোড কিভাবে করব, অবশ্যই লিখতে হবে টিডি বা টিএইচ, আর তার সাথে লিখতে হবে কি রোজপেন, কেন দুটা রো একত্রিত হয়ে রোল সেলটা বিস্তৃত বা বড় করার জন্য। তার মানে রোজপেন ব্যবহার করে কি করা যায়, রোগুলাকে একত্রিত করে কোন সেলকে বড় বা বিস্তৃত করা যায়। নিচে দেখো আমি অ্যালাইনের ব্যবহার দেখিয়েছি, চাইলে টিডির সাথে আমরা আবার টিএইচ এর সাথে অ্যালাইন ইউজ কেন করব। তুমি যদি অ্যালাইন ইউজ না করো তাহলে দেখা যায় সেলের কন্টেন্ট গুলো বাঁদিকে প্রদর্শন হয়, আর তুমি যদি চাও সেলের কন্টেন্টটাকে মাঝে বা ডানে বা টপে বা বটমে শো করতে, তাহলে তুমি অবশ্যই টিডি বা টিএইচ এর সাথে অ্যালাইন ইউজ করবে। আর এখানে রোলটা যেহেতু মাঝে আছে সেজন্য আমি কি করেছি, অ্যালাইন লিখে সেন্টার লিখেছি। তার মানে পার্টিকুলার কোন একটা সেলের ডেটাকে আমরা যে কোনো ভাবে যদি বিন্যাস করতে চাই তাহলে আমরা টিডি বা টিএইচ এর সাথে অ্যালাইনকে ইউজ করব। চাইলে কিন্তু একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালারও করা যায়, তখন সেই ক্ষেত্রে আমরা টিডি বা টিএইচ এর সাথে বিজি কালার ইউজ করব। টিডি বলো, টিএইচ বলো, টেবিল বলো, অ্যাট্রিবিউট যেমন ইউজ করা যায় তেমনি টিআর এর সাথেও অ্যাট্রিবিউট ইউজ করা যায়। আর টিআর এর সাথে ইউজ করা যায় এমন অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, বিজি কালার, হাইট। অ্যালাইন কখন তুমি টিআর এর সাথে ইউজ করবে, যদি ওই রোয়ের প্রত্যেক সেলের ডেটাগুলো একইভাবে বিন্যাস করতে চাই তখন ইন্ডিভিজুয়াল টিডি আর টিএইচ এর সাথে অ্যালাইন ইউজ না করে আমরা টিআর এর সাথে করব। যদি কোনো একটা রোয়ের প্রত্যেক সেলের কালারগুলো আমরা একরকম করতে চাই তখন আমরা টিআর এর সাথে বিজি কালার ইউজ করব। আর যদি টেবিলের কোনো একটা রোয়ের স্পেসিফিকভাবে হাইট বাড়াতে চাই তখন টিআর এর সাথে আমরা হাইট অ্যাট্রিবিউট লিখে মানটা নির্ধারণ করে দেব। ঠিক এতক্ষণ যে কয়টা ট্যাগ আর অ্যাট্রিবিউট বলেছি, এই কয়টা ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি একটা কোড করব। যদি কোনো সমস্যা থেকে থাকে এখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। কোডটা করব আমি হাতের বাঁদিকে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা তৈরি করার জন্য। ঠিক যে কোনো HTML এর ডকুমেন্ট তৈরি করতে হলে সবচেয়ে প্রথমে আমরা কোন ট্যাগ ইউজ করি, HTML। আর যেহেতু টেবিলটা পেজে শো হবে সেজন্য আমাদের অবশ্যই টেবিলের কোড করতে হবে কোন ট্যাগের মধ্যে, বডি। আর যেহেতু আমরা চাচ্ছি শুধু টেবিলটাই শো করতে বা টেবিলটা তৈরি করতে, অবশ্যই টেবিল তৈরি করার জন্য আমাদের প্রথমে কোন ট্যাগ লিখতে হবে, টেবিল ট্যাগ। আর টেবিলটা দেখো তাকে বর্ডার আছে, আর এই বর্ডারটা তৈরি করার জন্য আমরা বর্ডার অ্যাট্রিবিউটকে ইউজ করব, আর মান নির্ধারণ করেছি 1, এটা ডিফল্ট। আমি এখানে উইথ এর ব্যবহারও দেখিয়েছি, কেন আমরা চাচ্ছি পুরো পেজের লেআউট অনুযায়ী টেবিলের উইথ কত হোক 50%। এখন যেহেতু টেবিলের উপর আমি টেবিলের কোনো নাম রাখি নাই সেজন্য আমি এখানে কোডে ক্যাপশন ইউজ করব না। আমরা এখন রো কে ডিফাইন করার জন্য কি করব, টিআর ট্যাগকে ইউজ করব। কেন টিআর ট্যাগের মধ্যেই কাকে ইউজ করতে হয়, টিডি বা টিএইচ কে, তাহলে প্রথম রো। আর প্রথম রোটা তৈরি করার জন্য আমরা কি লিখেছি, টিআর। আর টিআর এর সাথে আমরা কি দিয়েছি, অ্যালাইন। কেন হাতের বাঁদিকে টেবিলে তাকিয়ে দেখো, মিডিয়াম আর সাবজেক্ট, মিডিয়াম লিখা এটা একটা সেল, সাবজেক্ট লিখা এটা একটা সেল, দুটা সেলই পাশাপাশি, আর এই দুটা সেল মিলে কি হবে, প্রথম রো। আর মাঝে আছে দেখে, কন্টেন্ট গুলো সেলের মাঝে আছে দেখে আমরা টিআর এর সাথে অ্যালাইন লিখে সেন্টার লিখেছি। আর প্রথম রোয়ের প্রথম সেলকে মিডিয়াম হেডিং হিসেবে আছে, বোল্ড করা আছে, তাহলে অবশ্যই কোড করার সময় এই সেলটাকে তৈরি করার জন্য আমাদের কোন ট্যাগকে ব্যবহার করতে হবে, টিএইচ। টিএইচ এর শুরু, টিএইচ এর শেষ, তাহলে কি হবে, সেল তৈরি হবে। আর মাঝে কন্টেন্ট কে, মিডিয়াম। ঠিক একই রোতে কে আছে, সাবজেক্ট, তাহলে এটাও কি হেডিং হিসেবে আছে, তাহলে অবশ্যই এই সেলটাকে আমরা তৈরি করব টিএইচ দিয়ে। তবে টিএইচ এর সাথে অবশ্যই ইউজ করতে হবে কসপেনকে, কেন টেবিলে তাকিয়ে দেখো, আইসিটি আর ইংলিশের মাঝে যে কলামটা, এটা যদি সাবজেক্ট পর্যন্ত যেত তাহলে সাবজেক্টের এখানে দুটা সেল হতো, তাহলে দুটা কলামকে একত্রিত করে সাবজেক্ট সেলটাকে বিস্তৃত করার জন্য আমরা টিএইচ এর সাথে কি লিখেছি, কসপেন, ভ্যালু দিয়েছি 2, তারপরে কে কন্টেন্টটাকে, সাবজেক্ট, তারপরে কি টিএইচ এর ক্লোজ, তারপরে পাশে আর কোনো সেল নাই দেখে আমরা টিআর কে ক্লোজ করে দিয়েছি, এটা হচ্ছে প্রথম রো এর জন্য। ঠিক সেকেন্ড রোতে আমরা সেকেন্ড রো তৈরি করব আবার টিআর, তাকিয়ে দেখো টেবিলে সেকেন্ড রোতে কোন কোন সেল আছে, রেডিও, আইসিটি, ইংলিশ। কেন রেডিও সেলের শুরু, আইসিটি সেলের শুরু আর ইংলিশের সেলের শুরুটা একসাথে, সেজন্য এই তিনটা কি হবে, একই রোতে হবে।
এখন সেকেন্ড রো এর প্রথম সেল অবশ্যই এটা ডেটা হিসেবে আছে, তাহলে সেলটা তৈরি করব টিডি দিয়ে। সেকেন্ড সেল, সেকেন্ড সেলে কে আছে? আইসিটি। কিন্তু আইসিটিটা দেখো, তাকে রেডিও আর মাইক্রোওয়েভের রো এর দাগটা যদি আইসিটি বা ইংলিশ পর্যন্ত যেত, তাহলে আইসিটির এখানে দুটা ঘর হওয়ার কথা, কিন্তু আমরা চাচ্ছি দুটা রো একত্রিত হয়ে আইসিটি ঘরটাকে বড় করার জন্য। তাহলে অবশ্যই কোট করার সময় টিডির সাথে কি লিখতে হবে? রো স্পেন। আর ভ্যালু কত? টু। কেন? দুটা রো একত্রিত হয়ে আইসিটিটা বিস্তৃত বা বড় করার জন্য। তারপরে আমরা টিডি কে ক্লোজ করেছি, মাঝখানে কন্টেন্ট হিসেবে কাকে রেখেছি? ওয়ান ডট আইসিটি কে। ঠিক একই রো এর থার্ড সেল ঠিক কি হবে? একইভাবে তৈরি হবে। কেন? ওই ইংলিশের সেলটাও দুটা রো একত্রিত হয়ে সেলটা বিস্তৃত করার জন্য টিডির সাথে আমরা আবার লিখবো রো স্পেন টু। তারপরে কন্টেন্ট কে? টু ডট ইংলিশ। সেকেন্ড রোতে আর কোন সেল নাই দেখে আমরা টিআর কে ক্লোজ করব। এবার থার্ড রো, থার্ড রোর দিকে তাকিয়ে দেখো একটাই সেল আছে, যে সেলে মাইক্রোওয়েভ লেখা। তাহলে থার্ড রোটা তৈরি করার জন্য আবার টিআর লিখবে। লিখে সেখানে যেহেতু একটা সেল আছে আর সেলটা তৈরি করব আমরা টিডি, কেন? এটা ডেটা হিসেবে আছে। পাশে আর কোন সেল নাই দেখে আমরা টিআর কে ক্লোজ করব। নিচে আর কোন রো নাই দেখে আমরা টেবিল কে ক্লোজ করব। তারপরে ডকুমেন্ট তৈরি করা শেষ, আমরা বডি আর এইচটিএমএল কে ক্লোজ করে দিব। এখন আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখব। উদ্দীপককে যদি এটা একটা কি হয়, এটা যদি উদ্দীপক হয় টেবিলটা, ঠিক নিচে কোশ্চেনে বলা হয়েছে প্রথম রো এর সেল কালার করে টেবিলটি তৈরি করার এইচটিএমএল এর কোড করো। তাহলে অবশ্যই আগে যে টেবিলটা বুঝিয়েছি ঠিক একইভাবে হবে শুরুটা শেষটা, শুধু কোথাও কোথাও রো স্পেন বেশি হবে, কোথাও কোথাও রো স্পেন কল স্পেনের ভ্যালু বেশি হবে। তাকে দেখো সেলটা তৈরি করবে টিডি দিয়ে, কারণ সবই কি ডেটা হিসেবে আছে। আর টিডি ইউজ করবে কার মধ্যে? টিআর এর মধ্যে। তবে টিডির মাঝখানে এলিমেন্ট ট্যাগ হিসেবে কোনো কোনো সময় হয় টেবিল অনুযায়ী ইউজ করতে হবে অর্ডার লিস্টকে, কখনো কখনো ইউজ করতে হবে ইমেজ ট্যাগকে, আর কোনো কোনো সেলের মধ্যে ইউজ করতে হবে হাইপারলিঙ্ক ট্যাগকে। তার মানে সেলটা তৈরি করবে টিডি দিয়ে, আর টিডির এলিমেন্ট ট্যাগ হিসেবে কে থাকবে? লিস্ট ট্যাগ বা ইমেজ ট্যাগ বা হাইপারলিঙ্ক ট্যাগ। আর যেহেতু আমি বলেছি রো এর প্রথম রো এর সেলের কালার করতে, সেজন্য তুমি প্রথম টিআর এর মধ্যে বিজি কালার কে ইউজ করবে, এটা বাসায় ট্রাই করবে। আর আমি একটু আগে যে কোডটা বুঝিয়েছি সেটা আমি একটু রান করে দেখাবো। অবশ্যই রানটা আমরা করব ব্রাউজারের দ্বারা। কোডটা আমি অলরেডি করে রেখেছি কার মধ্যে? নোটপ্যাডের মধ্যে। ঠিক একই কোড, এই কোডটা আমি একটু আগে বুঝিয়েছি, এটা আমরা এখন একটু রান করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ব্রাউজার শো করে। ঠিক আমরা ব্রাউজার দিয়ে রান করলাম, করে দেখো টেবিলটা কি হচ্ছে, শো হচ্ছে। কি হচ্ছে? এক্সেল থেকে আর এক্সেলের মাঝে 2 পিক্সেল পরিমাণ স্পেস আছে, এবং কোথাও কল স্পেন হয়েছে, কোথাও রো স্পেন হয়েছে। যদি আমি একটু চেঞ্জ করে দেখাই, আর কয়েকটা অ্যাট্রিবিউট যদি অ্যাড করি, সেল স্পেসিং কে অ্যাড করব। সেল স্পেসিং অ্যাড কেন করব? সেল স্পেসিং কে অ্যাড করে আমরা দেখব যে আসলে স্পেসটা কি বাড়ানো যায় কিনা। আমি সেল স্পেসিং অ্যাড করেছি, আমি চাচ্ছি টেবিলটা মাঝে এসে হোক, সেজন্য আমি অ্যালাইন লিখেছি। অ্যালাইন লিখে আমি ভ্যালু লিখেছি সেন্টার, সেন্টার লিখেছি। কেন? আমি চাচ্ছি টেবিলটা কোথায় শোক? পেজের মাঝে। ঠিক এখন আমি আবার একটু, যেহেতু চেঞ্জ করেছি, দুটা অ্যাট্রিবিউট অ্যাড করেছি, আমি একটু সেভ করব। আমি এবার রান করি, রান করা আছে, আমরা রিফ্রেশ করি, দেখো কি হচ্ছে, টেবিলটা মাঝে শুয়েছে এবং এক্সেল থেকে আর এক্সেলের মাঝে স্পেস বেড়েছে। যদি আমি আবার একটু চেঞ্জ দেখাই যে আমি চাচ্ছি স্পেস না তৈরি হোক, সেই ক্ষেত্রে আমরা সেল স্পেসিং এর মান দিব 0। আমি সেভ করি, সেভ করার পর যদি আমরা আবার রিফ্রেশ করি, দেখো কি হবে, এক্সেল থেকে আর এক্সেলের মাঝে কোনো স্পেস তৈরি হবে না। এতটুকু যদি বুঝে থাকো, তাহলে বাসা যদি বইটা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যেভাবেই কোড করতে দিক না কেন তোমরা পারবে। ভালো থাকো, সেফ থাকো, এবং বেশি করে পড়াশোনা করো।